মেহেদী হাসান মিরাজ এখন বর্তমানে বাংলাদেশের সেরা প্লেয়ার। কেউ বলছেন সেরা প্লেয়ার, আবার কারো কাছে তিনি সাকিবের রিপ্লেসমেন্ট। আসলে আমরা বাংলাদেশের ক্রিকেট ফ্যান হিসেবে মেহেদী হাসান মিরাজ সাকিবের জায়গাটা দখল করবে এটা আমরা আশা করি। ইনশাল্লাহ মিরাজের আশাবাদী করা যায়, সাকিবের জায়গাটা পূরণ করবে এমনটাই আশাবাদী আমরা। দলের দুঃসময়ে যখন কেউ পারছেন না তখন দাঁতে দাঁত চেপে লড়াই করেন তিনি, এক দুবার নয় হয়ে গেছে বহুবার, তাই তো দলের ক্রাইসিস ম্যান উপাধিটা জুটেছে তার। মেহেদী হাসান মিরাজের বল আর ব্যাট হাতে দুরন্তপনায় মুগ্ধ এখন গোটা দেশ। বর্তমানে বললেন না যে মেহেদী হাসান মিরাজ ওয়ান ম্যান আর্মি, এবং এটাই বাস্তবতা যে বর্তমানে বাংলাদেশ টিমে ডিপেন্ড করার মতো ব্যাটসম্যান আই থিঙ্ক আমার পয়েন্ট অফ ভিউ থেকে মেহেদী হাসান মিরাজ। সাউথ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টের তৃতীয় দিন, আগের দিনের জমে যাওয়া মুশি জয় জুটি বিদায় নিলেন, ব্যর্থ হলেন লিটনও। বাংলাদেশের বড় ব্যবধানে হেরে যাওয়া তখন কেবলই সময়ের অপেক্ষা মনে হচ্ছিল। ঠিক তখন মিরাজ অভিষিক্ত জাকের আলীকে নিয়ে করলেন 138 রানের জুটি। জাকের 58 রানে আউট হলেন, কিন্তু টিকে রইল মিরাজ, লিড পেল বাংলা। কারণ সে যদি টিকে থাকে এখনো তাহলে বাংলাদেশের জেতার সম্ভাবনাটা থাকবে। এরপর বৃষ্টির হানা আর স্টেডিয়ামে চলছিল আলো আধারির লুকোচুরি, কিন্তু সমর্থকদের আশার আলো তখনও যে মাঠে, তাই তো নাইমের সাথে মিলেই ততক্ষণে 33 রানের আরেক জুটি জমিয়ে ফেলেছেন তিনি। তো মাঠে আসতে আসতে যখন আমরা ঢুকছি তখন দেখলাম 6 উইকেট পড়ে গেছে অলরেডি, আজকে 3 উইকেট পড়ে গেছে অলরেডি। তো তখন আমাদের আশার আলো একমাত্রই ছিল মেহেদী হাসান মিরাজ। এখন এ পর্যন্ত ম্যাচ আমরা 3 দিনে টেস্ট শেষ হওয়ার কথা ছিল, কিন্তু মেহেদী হাসান মিরাজ আমাদের সেই আশাটাকে জাগিয়ে এখন পর্যন্ত ম্যাচ হাতে রাখছে। তাই তো দিনের শেষে দেশের সমর্থকদের কাছে আজকে নায়ক তিনি, তার সেঞ্চুরি চান সবাই। ঠিক তেমনই সে আজকে একটা ভালো পারফরমেন্স উপহার দিয়েছে, তার কাছ থেকে আমরা একটা সেঞ্চুরি ডিজার্ভ করি যে সে দিবে, এবং আশা করি যে কালকের দিনটা যদি বৃষ্টি না হয় আমরা মেহেদী হাসান মিরাজ একটা সেঞ্চুরি আশা করি আসছি। দুরন্ত মিরাজ এবার করেছেন আরেক রেকর্ড, 2023-25 টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে প্রথম বাংলাদেশি হিসেবে করেছেন 500-র বেশি রান আর 30-এর বেশি উইকেট নেয়ার কীর্তি। অবশ্যই আই থিঙ্ক সে সাকিবকে বিট করবে ইন ফিউচার ইনশাআল্লাহ, অ্যান্ড হি উইল বি দ্য বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড আই থিঙ্ক। কথায় আছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি, মিরাজের ক্রিকেটীয় মেধা আর সামর্থ্য যতখানি, সাকিবের বিদায়ে এখন তার দায়িত্ব পাহাড় সমান। তাই তো দেশের ক্রিকেট প্রেমীদের বাজির ঘোড়া এখন তিনি। মেহেদী হাসান মিরাজের উপর আমার একটা আলাদা বিশ্বাস আছে, আমার শুধু না সবারই একটা বিশ্বাস আছে যে উনি সব ফরম্যাটে সব জায়গাতে নিজেকে মানিয়ে নিতে পারে, অবশ্যই একটা ভালো পারফরমেন্স মোটামুটি একটা ভালো পারফরমেন্স উপহার দেয় সব জায়গাতে প্রায়। আশা করছি এই ম্যাচটা যদি একমাত্র জেতার কারণ হয় বা কোনো রকম যদি ড্র করতে পারে এর একমাত্র কারণ হবে মেহেদী হাসান মিরাজ। আজকের দিনের বাংলাদেশের নায়ককে প্রশ্ন সবার আগে আসে মেহেদী মিরাজ, সবার দেখা এখন পর্যন্ত দলটাকে টিকিয়ে রাখছে একমাত্র মেহেদী হাসান মিরাজ, সো বাংলাদেশ এখন পুরো টিমের এখন মেহেদী মিরাজের ভরসা। মিরাজ গোটা বাংলার এই আওয়াজ আপনি শুনতে পাচ্ছেন তো। রায়ান আহমেদ, 71।